সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং বেল আইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি দেবাশিস। আজকে যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব তার নাম হলো লোনাজেপ। দেখুন বন্ধুরা, লোনাজেপ 0.25। তো এই ওষুধের কীভাবে ব্যবহার করতে হয় বা এর কী কাজে লাগে বা এর ডোজ কত বা এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, এগুলি সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না, প্লিজ দেখতে থাকুন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে ভিডিও। বন্ধুরা ভিডিওটি দেখুন, ওষুধের নামটা দেখুন, ওষুধের নামটা হলো লোনাজেপ 0.25। লোনাজেপ 0.25, এর কম্পোজিশন হলো ক্লোনাজেপাম। ক্লোনাজেপাম হচ্ছে এর কম্পোজিশন। তো এটি কী কোম্পানি সেটাও দেখে নিই বন্ধুরা। এটি শান কোম্পানি, দেখুন একটু লেখা রয়েছে শান কোম্পানি। শান কিন্তু খুব ফেমাস কোম্পানি এবং ইন্ডিয়ার সবথেকে টপ কোম্পানি শান। এবং এর MRPটা দেখুন বন্ধুরা, মাত্র 30.03 টাকা এর দাম, 15টি ট্যাবলেটের দাম। তো বন্ধুরা এবার আসবো এর ব্যবহার সম্পর্কে। বন্ধুরা এটি কিন্তু একটি অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ, বা ডিপ্রেশনে যারা ভুগছে তাদের জন্য এটি ব্যবহার করা হয়, বা অ্যান্টি ডিপ্রেশন যাদের বলা হয়, অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন এটি। বিশেষত যারা উদ্বেগে ভুগছে বা খুব উদ্বেগে ভুগছে বা খুব দুশ্চিন্তায় ভুগছে, সারাদিন বিভিন্ন ধরনের চিন্তা করে থাকে, বা মানসিক খুব সমস্যা রয়েছে, রাতেবেলা ঘুমোয় না, বা কথাবার্তায় অসংলগ্ন ভাব রয়েছে, বা মাথার ধরনের মাথার বিভিন্ন সমস্যা বা নার্ভের সমস্যায় ভুগছে, বিশেষ করে স্ট্রোকের পেশেন্ট যারা তাদের ক্ষেত্রেও, এবং যারা বিশেষ করে মানসিক দিক থেকে একদম ভেঙে পড়েছে বা বিধ্বস্ত বা খুবই চিন্তা করতে করতে তারা ডিপ্রেশনে চলে গেছে, তো তাদের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা হয় নিদ্রা কারকের জন্য বা ভালো ঘুম হওয়ার জন্য। তো বন্ধুরা এবার আসবো এর মাত্রা সম্পর্কে। বন্ধুরা একটি করে ট্যাবলেটস প্রতিদিন রাতেবেলা করে খেতে হয়, এবং যাদের এই সমস্যাগুলো তীব্রতর বা এই ডিপ্রেশন যাদের তীব্রতর তাদের কিন্তু এটি দিনে দুবার করেও চলতে পারে, সারাদিনে দুবার করেও দেওয়া হয়। তো বিশেষত এটি সবাইকে একবার করে রাত্রেবেলা বেড টাইমে দেওয়া হয় খাওয়া দাওয়ার পরে, এবং এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা মেডিসিন সব থেকে পাবেন, তাছাড়া কিন্তু আপনারা ওভার দ্য কাউন্টার বা OTC-ভাবে পাবেন না। তো বন্ধুরা এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত ব্যবহার করতে হতে পারে। তো এবার আসবো এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। বন্ধুরা এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঝিমুনি ভাব, ক্লান্তি বা সবসময় আচ্ছন্ন একটি ভাব থাকে, কথাবার্তায় একটা জড়তা ভাব থাকে, এই ছাড়া অন্য কোনো সমস্যা হয় না খুব একটা যদিও। তো বন্ধুরা এই হলো এর পার্শ্ব প্রতিক্রিয়া। আপনারা যে কোনো মেডিসিন শপ থেকে এটি পেয়ে যাবেন, কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া আপনারা এটা ব্যবহার করবেন না। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন এই ধরনের ভিডিওগুলি সবার থেকে আগে দেখার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।